আসসালামু আলাইকুম সামনেই ঈদুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতরের একটি উৎসব বাতা বীর মুক্তিযোদ্ধারা পেয়ে থাকেন তারই একটি খবর নিয়ে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আর মাত্র কয়েকদিন বাকি কয়েকদিন পরেই আমাদের ঈদুল ফিতর অর্থাৎ মুসলমানের ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবে বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে থাকেন এবং সেই ভাতাটি পান জীবিত এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রত্যেকেই দশ হাজার টাকা করে সম্মানী ভাতা পান তাই চলতি দু হাজার বিশ একুশ অর্থবছরের বাজেটে উৎসব বাবদ একশো চুয়াত্তর কোটি সাত লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আমরা আশা করি ঈদের আগেই আমরা সেই উৎসব ভাতাটি পাবো এবং এই ভাতাটি পাবো এমআইএস সিস্টেমে পদ্ধতিতে এবং আসার সাথে সাথেই আমি আপনাদের সেই সুখবরটিও দিতে পারবো তাই যারা আমাকে প্রশ্ন করেছিলেন অনেকেই যে উৎসব ভাতাটা কবে দিবে সেই উৎসব ভাতারই খবর আজ আমি দিচ্ছি এবং কয়েকদিনের ভেতরেই সেই উৎসব ভাতাটা পেয়ে যাবো সম্ভবত মে মাসেই আমরা সেই ভাতাটি পেয়ে যাবো প্রথম সপ্তাহের ভিতরেই তবে গত ভিডিওতেও আমি জানিয়েছিলাম এপ্রিল দু একুশ মাসের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তো আশা করছি এপ্রিল এবং ঈদ ফিতর এই দুটি ভাতা একসাথেই দেওয়া হবে এবং সেই খবরটি আপনাদের আমি জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর যুদ্ধের জীবন চ্যানেলের সাথেই থাকবেন এরকম নতুন নতুন খবর মুক্তিযোদ্ধাদের সম্পর্কিত সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ